সম্মানিত উপস্থিতি সালাফি জিনিসটা কি আহলুল হাদিস জিনিসটা কি আর আহলুস সুন্নাহ জিনিসটা কি তিনটা জিনিস কয়েকটা মিনিটের মধ্যে আপনার একটা মাথার মধ্যে তুলে নিন সালাফি হলো সালাফ থেকে সালাফা কোরআনে কারিমে এসেছে ফালাহুমা সালাফ অতীত জাতাদের হয়ে গেছে বিস্তারিত আয়াত উল্লেখ করার মতো অবকাশ আমার নেই অতীত সালাফ হলো অতীত যুগের মানুষ যারা আগে চলে গেছেন তারা হলেন সালাফ আর যারা পরবর্তীতে আসে তারা হলেন খালাফ সালাফের মধ্যে সাকেন্দেন সালফ তারা হলো অতীতের খারাপ মানুষ আর সালাফের যদি লামের ফাতা দিয়ে পড়েন অতীত যুগের ভালো মানুষ খালাফ যদি আপনি ফাতা দিয়ে পড়েন তাহলে পরবর্তী যুগের ভালো প্রজন্ম আর খালফ যদি সাকেন দিয়ে পড়েন পরবর্তী যুগের খারাপ প্রজন্ম এটা হলো সাধারণভাবে আরবি ভাষায় এবং ব্যাকরণ ব্যবহৃত হয় এর বিপরীত বিষয় রয়েছে এখন তাহলে আমরা সালাফ বলতে কি বুঝি সালাফ হলেন যারা আমাদের আগে চলে গেছেন যারা অতীত হয়ে গেছেন এর সারমর্ম হলো জমাটাকে যদি আমরা নির্ধারণ করি তাহলে এই হাদিস দ্বারা আমাদের নির্ধারণ করতে হবে আল্লাহ নবী বলেছেন খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম উত্তম যুগ হলো আমার যুগ তারপর একটু কম উত্তম হলো আমার পরবর্তী যুগ তারপর উত্তম যুগ হলো তাদের পরবর্তী যুগ অর্থাৎ আল্লাহ নবীর যুগ এবং ওই সময়ের সাহাবী যারা তার পরবর্তী যুগের সাহাবী যারা এবং তাবিনদের যুগ এই তিন যুগ হলো কি উৎকৃষ্ট যুগ আল কুরুনুল মুফাদ্দালা যাকে বলা হয় উৎকৃষ্টতম যুগ মানে বেস্ট একটা এজ এবং ঋণের মানুষ যারা ধর্মীয় দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে সকল দিক থেকে যে তিনটি যুগ উত্তম যুগ হিসাবে আল্লাহ নবী সার্টিফাই করে গেছেন ঘোষণা দিয়ে গেছেন সেই তিন যুগের মানুষরা হলো কি সালাফ আপনারা জবাব দিচ্ছেন না কেন সেই তিন যুগের মানুষ কি সালাফ আর আমরা কি খালাফ এবং সালাফি তিন যুগের মানুষকে যারা অনুসরণ করেন তাদের বুঝ অনুযায়ী যারা চলেন তাদের বুঝ মতো যারা কোরআন বুঝেন তাদের বুঝ অনুযায়ী যারা হাদিসের অনুসরণ করেন তাদের আকিদা অনুযায়ী যাদের আকিদা তাদের আমল অনুযায়ী যাদের আমল তাদের হাদিস বোঝা এবং কোরআন বোঝার যে পদ্ধতি যারা মেনে চলেন এবং তাদের যে ইস্তিনতাজকৃত ইনফার্ড কোরআন এবং হাদিস থেকে মাসআলা যা তারা বের করেছেন সেগুলোকে যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে সামনে রেখে তা গ্রহণ বা বর্জনের নীতি অনুসরণ করেন তারা হলেন কি সালাফি ভুল করবেন না একটু ডানে বামে সামনে পিছনে অনুমান ভিত্তিক চলা যাবে না তারা হলেন সালাফ আর সালাফদের যারা অনুসরণ করেন তারা হলেন কি সালাফি আমরা কিন্তু সালাফ নেই আমরা কি আমরা সালাফি আর ওনারা হলেন কি সালাফ যাদের আমরা অনুসরণ করি আর বেশি ব্যাখ্যায় আমার যাওয়া যাবে না দ্বিতীয় কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি আহল মানে হলো বাসিন্দা আহল মানে হলো ধারক আহল মানে হলো বাহক আহল মানে হলো মালিক আহল মানে হলো প্রতিষ্ঠাতা আহলের বহু অর্থ রয়েছে কোরআনে কারিমে হাদিসে এবং আরবি ভাষায় আহল হলো এই অর্থ হচ্ছে আহলুল লাহিয়া দাড়িওয়ালা আহলুস শারেব মোসওয়ালা আহলুল কিতাব কিতাবওয়ালা ইত্যাদি ইত্যাদি আহলের অর্থ তাহলে আহলুস সুন্নাহ মানে কি সুন্নার ধারক সুন্নার বাহক সুন্নার বাহক সুন্নার প্রতিষ্ঠাতা সুন্নার প্রচারক সুন্নাহ অনুযায়ী যারা চলে তারা সুন্নার বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তারা কি আহলুস সুন্নাহ সুন্নাহ অর্থ কি এখন সুন্নাহ মানে হলো হাদিসের প্রতি শব্দ যদি ধরি তিনটা অর্থের দিকে আপনাকে যেতে হবে মাথা ঠান্ডা করে শুনতে হবে কয়েকটা মিনিট আপনাকে সুন্নাহর এক অর্থ হলো মা উসিরা আনিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউলান আও ফিলান আও তাকরিরান আও সিফাতাল খালকিয়া আও খুলকিয়া আও হাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের সমর্থন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের দৈহিক গড়ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের আদব আখলাক চরিত্র এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম যা ইচ্ছা করেছেন ঘোষণা দিয়ে গেছেন বাস্তবায়ন করতে পারেন নাই সেটাও হাদিস হিসাবে সেটাও সুন্নাহ হিসাবে কি গণ্য
এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা যা করলে সব না করলে গুনাহ নেই এটা হলো সুন্নাহর আরেকটা ব্যাখ্যা যেরকম যোহরের আগে সুন্নাত কয় রাকাত চার রাকাত আপনি পড়লেন সওয়াব হলো না পড়লে গুনাহ হবে কিনা গুনাহ নাই এইটা হলো আরেকটা সুন্নাহ তিন নম্বর সুন্নাহর ব্যাখ্যা হলো সুন্নাহ আল্লাহর নবীর পদ্ধতি সাহাবীগণের পদ্ধতি নীতি আদর্শ তার বিপরীত যেটা সেটার নাম কি বেদাত এই তিন প্রকারের সুন্নাহ যারা সুন্নাহর অনুসরণ করে যারা আল্লাহর নবীর হাদিসের অনুসরণ করে যারা এই সকল সুন্নতের উপর আমল করে যারা বেরাত বিরোধী অবস্থানে থেকে সুন্নাহর উপরে পদ্ধতির উপরে সিস্টেমের উপরে কায়েম থাকে তারা হলেন আহলুস সুন্নাহ জামাত কি এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাহ জামাত মানে হলো দল জামাত মানে হলো গ্রুপ জামাত মানে হলো মানুষরা যে বিষয়ের উপর একতাবদ্ধ হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সে ব্যাখ্যার দিকে যাওয়ার অবকাশ আমার নেই আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি এনারা হলেন জামাত জামাতের কয়টা ভাগ আছে একটা হলো মসজিদের জামাত ঈদের জামাত ইত্যাদি জামাতুল জামাত আর একটি জামাত হলো ইসলামী রাষ্ট্রীয় জামাত ইসলামী হুকুমত আছে শাসক আছে আহলে সুন্নাহ জামাতের লোক তিনি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন ওই যে বৃহত্তর রাষ্ট্রীয় জামাতের মধ্যে যারা ধারণ করে থাকে বিদ্রোহ করে না রক্তপাত করে না অন্যায় করে না মারামারি করে না খুনাখুনি করে না রাষ্ট্রীয় ঐক্য যারা বজায় রাখে ইসলামী পিওর ইসলামী রাষ্ট্রের যিনি ইমাম থাকেন আমির থাকেন রাষ্ট্রনায়ক থাকেন তারই নির্দেশে সবাই একতাবদ্ধ হয়ে চলেন সেটা হলো রাষ্ট্রীয় জামাত এটা হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিন হকের উপর যারা কায়েম থাকেন কোরআনে যা আছে হাদিসে যা আছে সারা পৃথিবীর মানুষ যেদিকে চলে যাক না কেন একাও যদি দাঁড়িয়ে থাকতে হয় কোরআন নিয়ে এবং সহিহ হাদিস নিয়ে যারা স্থিরভাবে দণ্ডায়মান থাকে তারাও হলেন কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক হে মাইমুন মিন মাহরান তুমি শুনো জামাত হলো যেটা হকের সাথে যায় যেটা শুদ্ধের সাথে যায় যেটা নীতির সাথে যায় যেটা আদর্শের সাথে যায় যেটা কোরআনের সাথে যায় যেটা সহিহ হাদিসের সাথে যায় সারা পৃথিবীর কেউ যদি আমল না করে তুমি একাই যদি সেটা মেনে চলো তাহলে তুমি একাই জামাত আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি এনার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর এক কথা হলো সাহাবীগণের জামাত তাবেঈগণের জামাত তাদের নীতি আদর্শ পদ্ধতি যারা ধরে চলছে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তিন নম্বর আহলুল হাদিস আহল মানে আমি ব্যাখ্যা করেছি বিস্তারিত ব্যাখ্যা থেকে আমি যাব না হাদিসের ব্যাখ্যা আমি করেছি এখানে সুন্নার অর্থ যা হাদিসের অর্থ তাই মা উসেরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাওলান আও ফিআলান আও তাকরিরান ব্যাখ্যা আমি করেছি কিন্তু হাদিসের মধ্যে আরেকটা জিনিস বাড়বে সেটা কি আল্লাহর কালাম আল্লাহর হাদিস শুনেছেন কোনোদিন না শুনেন নাই আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস সূরা জুমারের 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন সে হাদিস কার হাদিস আল্লাহর হাদিস আপনি সূরা আল কাহাফ খুলে দেখুন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন ফালা আল্লাকা বাখু নাফসাকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা হে নবী তুমি সম্ভবত কাফেররা মুশরিকরা এই হাদিসের উপরে ঈমান আনছে না এই জন্য তুমি মনের দুঃখে ধ্বংসাত্মক পথ বেছে নেবে এটা হতে পারে না এটা যেন না হয় ইমাম ইবনে কাসির বলেন এখানে হাদিসের অর্থ হলো কোরআনে কারীম তাহলে হাদিস কয় প্রকার সুন্নার মধ্যে আল্লাহর কথা নাও আসতে পারে আছে এক অর্থ ব্যাপক করতে ওদিকে আমি যাব না কঠিন হয়ে যাবে আলোচনা হাদিস দুই প্রকার একটি হলো আল্লাহর হাদিস আরেকটা কার হাদিস রাসুলের হাদিস আল্লাহর হাদিস হলো কোরআনে কারীম আর রসুলের হাদিসের ব্যাখ্যা আমি করেছি এই দুইটাই যারা আঁকড়ে ধরে আল্লাহর হাদিস এবং রসুলের হাদিস উভয় হাদিসের যারা ধারক বাহক পাঠক প্রচারক প্রতিষ্ঠাতা এর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার বিরুদ্ধে যারা যুগের পর যুগ দাঁড়িয়ে যায় সংগ্রাম করে তারা কারা তার আহলুল হাদিস
এইটুকু মাথায় নিয়ে নিতে পেরেছেন তো এইটুকু সালাফি কাকে বলে আহলে সুন্নাল জামাত কাকে বলে আহলুল হাদিস কাকে বলে তিনটা দিনের মাথায় ঢুকেছে আপনাদের না খুব একটা না যেহেতু একাডেমিক আলোচনা শুনে আমরা অভ্যস্ত নই কিন্তু কনফারেন্স করবেন শব্দের অর্থ জানবেন না এটা হয় না আহলুল হাদিস কখন থেকে সূচনা হলো মাযহাব আগে না আহলুল হাদিস আগে কোনটা আগে কেউ কিছু মনে করবেন না আমি একটা প্রশ্ন করি যখন আমি বলি আমি হানাফি তখন আমার মাথাটা কোন দিকে যায় কার দিকে জবাব কি কার দিকে যায় মাথাটা বলুন ইমাম আবু হানিফার দিকে যখন আমি বলি আমি মালিকি তখন আমার চিন্তাটা কোথায় চলে যায় ইমাম মালিক নামে একজন ব্যক্তি ছিলেন বড় আলেম তার দিকে যখন আমি বলি আমি হলাম শাফেঈ তখন আমার ব্রেনটা কোথায় চলে যায় ইমাম শাফেঈ নামে একজন বড় আলেম ছিলেন ফকি ছিলেন তার দিকে চলে যায় যখন আমি বলবো আমি হাম্বলি তখন আমার ব্রেনটা কোথায় চলে যায় যে আমি অনুসরণ করছি অনুকরণ করছি আহমদ ইবনে হাম্বল নামে একজন বিরাট আলেম মুহাদ্দিস তার দিকে চলে যায় আর আমি যখন বলি আমি আহলুল হাদিস তখন আমার ব্রেনটা কোথায় যায় সোজা আল্লাহর নবীর হাদিসের দিকে যায় সোজা আল্লাহর হাদিসের দিকে যায় এই কোরআন আল্লাহর হাদিস আর হাদিস বলতে রাসূলের হাদিস এছাড়া কোন ইমামের দিকে কোন অন্য কোন লিডারের দিকে অনেক কোন ফকিহের দিকে অন্য কোন মুজতাহির দিকে আমার মাথা যায় না আমার চিন্তা চেতনা এক একক একটা ব্যক্তির দিকে যায় তিনি কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দিকে যায় এইখানে ইমাম ইবনে কাসির বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন আমরা ডাকবো কিয়ামতের দিন আল্লাহ বলেন আমরা ডাকবো প্রত্যেক মানুষকে লোকদেরকে তাদের ইমামের সাথে তার সাথে ইমামের সাথে ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন হাযা আকবারু শরাফেন লি আহলিল হাদিসে লিআন্না ইমামাহুম আন-নাবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল হাদিসদের আসহাবুল হাদিসদের এইটাই সবচেয়ে বড় গর্বের বিষয় অহংকারের বিষয় শ্রেষ্ঠত্বের বিষয় যে তাদের এক ইমাম একক ইমাম যাকে ছাড়া তাদের দ্বিতীয় কোন ইমাম নেই তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এক ইমামের পেছনে তারা উঠবেন তারা হলে সেই ইমামের নাম কি ইমামের নাম কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বিলা আমরা কোন ইমামকে খাটো করি না হেও করি না ছোট করি না তারা বিরাট আলেম মুফাসসির মুহাদ্দিস ফকি তারা নিজ নিজ অবস্থানে রয়েছেন কিন্তু আমরা কোনো মধ্যস্থতা মানি না আল্লাহর মধ্যে বান্দার মধ্যে যেরকম কোন পীর সাহেব মানি না কোন ফকির সাহেব মানি না কোন ঠাকুর সাহেব মানি না কোন কবর মানি না কোন মাজার মানি না কোন কথিত ওলি আউলিয়া মানি না কাসিম মানি না গজার মানি না কিছুই মানি না সরাসরি আল্লাহর সাথে আমার সম্পর্ক ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দায়ে ইদাদান আল্লাহ এবং আমার মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে যেরকম কোনো মধ্যস্থতা নাই ঠিক আল্লাহর নবীর মধ্যে আমাদের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই আমাদের সম্পর্ক কি ডাইরেক্ট আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত মাঝখানে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আলহামদুলিল্লাহ যদি আমাদের ভালো মনে হয় গ্রহণ করব না হলে আমরা গ্রহণ করব না এখানে কোনো বাধ্যতামূলক নাই বাধা ধরা বাধা কিছু নেই একমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের ভাষায় একক ইমাম একক নেতা একক লিডার যার আমরা একান্তভাবে অনুসরণ করব তাছাড়া আর কোনো মানুষ আর কোনো ইমাম আর কোনো নেতা আর কোনো লিডার নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আনকন্ডিশনে আমাদের আনুগত্য পেতে পারে একমাত্র এক ব্যক্তি পেতে পারেন তিনি কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সম্মানিত উপস্থিতি মাথায় জিনিসগুলো নিয়ে নিন আহলুল হাদিস এই জন্য জিজ্ঞাসা করেছিলাম আহলুল হাদিস আগে না মাযহাবগুলো আগে আল্লাহর হাদিস আগে রাসূলের হাদিস আগে সূত্র আহলুল হাদিস সবার আগে তার আগে কিছুই ছিল না এটা বাস্তবতা সেদিন ভারতের এক উর্দু বক্তব্য কাসিমি সাহেব বক্তৃতা করছিলেন
اے لوگ کہتے ہیں آتا حنفی ہے شافی ہے مالکی ہے حنبلی ہے اہل حدیث کہاں سے آیا چار مذہب ہے ایک ہی سمندر ایکٹائی دریا قرآن و حدیثیر شگر এখান থেকে চার মাযহাব বেরিয়ে এসেছে তা আহলে হাদিস কোথা থেকে আসলো উনি বলেন ওই সমুদ্র হি কেন আহলে হাদিস ওই সমুদ্রটাই আহলে হাদিসের সমুদ্র কোরআন এবং হাদিসের সাগর যেখান থেকে আপনারা বেরিয়ে এসে কেউ বাঁকা হয়ে গেছেন কেউ টেড়া হয়ে গেছেন কোখানে চর পড়ে গেছে কোথাও কোথাও পানি পচে গেছে কিন্তু ওই মহাসাগর সেই মহাসাগরটার নামই আহলে হাদিস যেখান থেকে বাকিরা এসে কেউ কিছু কিছু শুদ্ধের উপর আছেন কেউ কিছু কিছু অশুদ্ধের উপর আছেন কেউ বিভ্রান্তিকর পথে আছেন আপনাদের আমি সমালোচনা করতে চাই না কয়েকটা উপমা উদাহরণ দিই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আজিজ আজকে যদি বাংলাদেশের বক্তৃতার মাঠগুলোতে আপনি লক্ষ্য করেন 80 ভাগ বক্তব্যের মাঠ থেকে যে সকল বক্তৃতা হয় সেগুলো কোরআন সুন্নাহর অনুকূলে না বিরুদ্ধে